হ্যালো ভিউয়ার্স, দেশ বাংলা টেক টিপস আপনাদের সবাইকে স্বাগতম। ইউটিউব, সাধারণত ইউটিউবে আমরা যদি কিছু দেখি তাহলে অনেক এমডি খেয়ে ফেলে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম, একদম অনেক কম এর মধ্যে আপনারা ইউটিউবে যে কোনো কিছু দেখতে পারবেন, এতে আপনার এমডি একদমই খরচ হবে না, অনেক সেভ হবে। সো শুরু করার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো ফ্রেন্ডস, শুরু করি। প্রথমে আমরা গুগলে যাব, google.com। এখানে আপনারা লিখবেন ইউটিউব গো এপিকে লিখে সার্চ দিবেন। আর এখানে আপনার এই যে সেকেন্ড যে অপশনটা আছে, এপিকে মিরর ডট কম, এপিকে ইউটিউব গো, এখানে আপনারা যাবেন। সো এখানে যাওয়ার পর আপনার এখানে যে ইউটিউব গো আসছে ওখানে, এখানে আপনারা ডাউনলোড একটা অপশন আছে, এই যে ডাউনলোড এপিকে ভেরিফাইড সেফ অ্যান্ড ইনস্টল, এই ডাউনলোড এপিকে এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার এই যে এই ইউটিউব এরকম একটা আইকন আসবে, এই আইকনে আপনারা ফার্স্টে যখন আইকনে যাবেন, যাওয়ার পর আপনার ফোন নাম্বার চাইবে, আপনারা ফোন নাম্বার দিবেন, মেইল দিবেন, দেওয়ার পর আপনার ভেরিফিকেশন চাবে ফোন নাম্বারে, ভেরিফিকেশন চাওয়ার পর আপনি ভেরিফিকেশন দেওয়ার পর আপনি এখানে ঢুকতে পারবেন। তো এখানে যাওয়ার পর দেখেন এই যে আপনার ইউটিউবের মতোই পুরোটুকু চলে আসছে। তো আপনি এখানে আপনি যে কোনো ইচ্ছা করলে আপনার যা প্রয়োজন সেগুলো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। সো আমি একটা ভিডিও ওপেন করে আপনাকে দেখাই। এই যে এই ভিডিওটা যদি আমি ওপেন করি তাহলে আপনার ভিডিওটা আপনার 1.6, এটা একটা গান, এখানে আপনি এই গানটা যদি আপনি দেখেন তাহলে আপনার 1.6 এমবি লাগবে। তো চিন্তা করেন যে কত কম লাগতেছে, অনেক কম। আর আপনি বেসিক কোয়ালিটি 1.6, আর যদি আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে দেখতে চান তাহলে 7.2 এমবি খরচ হবে। তো বেসিক্যালি আমরা যখন ইউটিউবে যাই তখন অনেক একটা ভিডিও তো অনেক এমবি কেটে ফেলে, তো এখানে আপনি জাস্ট 1.6 এমবির মধ্যে আপনি একটা গান শুনে ফেললেন, ঠিক আছে। এটা আপনি যদি প্লে করেন আপনি প্লে করতে পারবেন, এই যে প্লে করে আপনি শুনলে এভাবে শুনতে পারবেন। আর আপনি যদি চান এটা আপনি এটা সেভ করে রাখবেন, আপনি সেভ করে রাখতে পারবেন। আপনি যদি এরকম কিছু গান চুজ করে আপনি সেভ করে রাখলে এখানে সেভ হয়ে থাকবে, আপনি সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আমি সেভ করাটা দেখাই। এই যে আপনি বেসিক কোয়ালিটি যদি সেভ করেন অথবা ভিউ করেন তাহলে আপনি 1.6, অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেভ প্লে যাই করেন, আপনি এইভাবে সেভ করে রাখলে আপনার এই জিনিস এটা সেভ হয়ে যাবে 1.6 এমবি। তো আপনি যেটা ভালো লাগে আপনি এটা সেভ করেও দেখতে পারবেন, অফলাইনে অনলাইনে দুটোতেই আপনি দেখতে পারবেন। এটা সেভ হয়ে গেলে আপনি এটা পরবর্তীতে দেখতে পারবেন। এই যে সেভ হয়ে গেল, তো এখন আপনি যখন অফলাইন যদি থাকে আপনার, তখন আপনি অফলাইনে আপনি যদি কিছু লিস্ট করে সেভে রাখেন, আপনার যখন ইচ্ছা তখন আপনি অফলাইনে দেখতে পারবেন, তখন আপনার কোনো এমবি কাটবে না। সো ফ্রেন্ডস, দেখ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের কথা জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।